নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামী 73 দিন এই সাত রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি? আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, 28 এপ্রিল 2023 থেকে 11 জুলাই 2023 এই 73 দিন, 28 এপ্রিল 2023 থেকে আপনার 11 জুলাই 2023 এর মধ্যে এই সাত রাশির বড় অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি? আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা আলোচনাটি খুব মাইন্ডেডলি শুনবেন। শুক্র, এই শুক্র কিন্তু আগামী 73 দিন এই সাত রাশিকে করবে কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি? দেখুন, শুক্র আমাদের সৌন্দর্যতার কারক গ্রহ। শুক্র আমাদের সুখ, প্রেম। আপনি যদি পুরুষ হন, আপনি স্ত্রী সুখ কেমন পাবেন এটা কিন্তু শুক্র কিন্তু দেখে। শুক্র আমাদের গ্ল্যামারের জায়গাটা কিন্তু দেখে। শুক্র আমাদের ঝাঁ চকচকা, অর্থাৎ আপনি একটা সুন্দর বাড়ি বলুন বা সুন্দর গাড়ি বলুন, সমস্তটা কিন্তু শুক্র কিন্তু দেখে। দেখবে শুক্রের মধ্যে কিন্তু পার্থিব সুখ কিন্তু রয়েছে। অর্থাৎ শুক্র যদি আপনার ভালো থাকে, আপনার কিন্তু ভোগের জায়গায় কিন্তু ভালো রয়েছে। অনেকে বলে যে কৌশিকদা, আমার জীবনে কি ভালো একটা বাড়ি হবে? এই বাড়ি, গাড়ি, একাধিক সম্পত্তি, এটাও কিন্তু শুক্র কিন্তু দেখে। তো আপনার ন্যাকাল চার্টে শুক্র অর্থাৎ ভেনাস গ্রহ কেমন রয়েছে আগে জেনে নিন। শুক্র যদি খারাপ আপনার থাকে, তাহলে কিন্তু এই সময় কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। তাই শুক্রের আপনার নবাংশ চার্টে কেমন রয়েছে এবং আপনার ব্যক্তি কেন্দ্রিক চার্টে কেমন রয়েছে আগে দেখে নিন। এই শুক্র কিন্তু এই 73 দিন, 28 এপ্রিল থেকে 11 জুলাইয়ের মধ্যে এই সাত রাশিকে কিন্তু মহাসুখ দিতে চলেছে। অর্থাৎ যেটা অবিশ্বাস্য হলেও সত্য হতে চলেছে, লিখে রাখুন, আপনারা ডায়েরিতে নোট করে নিন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, সময়ের সাথে সাথে না বেশ কিছু গ্রহের যে চেঞ্জ হয়, বেশ কিছু রাশির কিন্তু ভাগ্য কিন্তু খুলে। কোন কোন রাশির আমি কথা বলবো, প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন যে কৌশিকদা আমার কি ভালো হবে? তো কৌশিকদা, আমি তো ভিডিওগুলো দেখছি, আমার তো হচ্ছে না ভালো। দেখুন, আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করুন। এখান থেকে আমি একটা সার্বিক বিচার বলি, কিন্তু আপনার জন্মছকে যদি শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে, শুক্র যদি তুঙ্গ গৃহে অবস্থান করে, মিত্র রাশিতে অবস্থান করে অথবা নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করে, তাহলে কিন্তু এই সময় আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি আরবপতি পর্যন্ত। দেখুন, আবার বলছি, যাদের এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে, অবশ্যই যোগাযোগ করুন। এবং ঋণের উপর ঋণ, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, বিজনেস ভালো চলছে না, সন্তান ক্ষেত্র নিয়ে সমস্যা, চাকরির ক্ষেত্রে নিয়ে সমস্যা, অবশ্যই যোগাযোগ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি আবার অভিধান থেকে না শব্দটি আমি কেটে দিয়েছি। এভরিথিং ইজ পসিবল, যে কাজ চ্যালেঞ্জের সাথে আমি করি। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি আপনার এই শুক্র আপনাকে কিন্তু এই আগামী 73 দিন আপনাকে কিন্তু করবে মহা কোটিপতি। কেন করবে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো, কিন্তু শুক্র কি কারণে করতে চলেছে সেটা
কোন কোন দিক থেকে লাভ দিতে চলে সেটা আমি বলবো। শুক্র কিন্তু এই 73 দিন আপনার অস্তমিত কিন্তু থাকছে, শুক্র এই সময় রেট্রোগেট হয়ে যাচ্ছে, যার ফলে এই আপনার সাত রাশিকে কিন্তু দিবে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের অভূতপূর্ব লাভ, আপনাদের বৈবাহিক জীবনের জায়গা ভালো হতে চলেছে, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি এবং প্রেমের ক্ষেত্রে আপনারা এই সময় বিশেষভাবে লাভ পাবেন, এবং কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি এবং বিজনেসের জায়গা কিন্তু খুব ভালো দেখাচ্ছে। এবং এই সময় আমি আবারও বলছি, শুক্র যেহেতু অস্তমিত হচ্ছে, আমি আবারও আপনাদেরকে বলি, শুক্র 28 এপ্রিল থেকে 11 জুলাইয়ের মধ্যে যে অস্তমিত হচ্ছে, এই সময় কোনো শুভ কাজ হবে না। অর্থাৎ আপনার এই সময় কোনো বিবাহ, অন্নপ্রাশন বা কোনো কিছু, কোনো মাঙ্গলিক ক্রিয়া এই সময় কিন্তু হবে, কারণ শুক্র কিন্তু অস্ত থাকছে। এই শুক্র অস্ত থাকার জন্যই কিন্তু এই সময়টা বিশেষ করে শুভ কাজ থেকে কিন্তু বর্জন থাকছে। তা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক লাভ এই সময় দিবে এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি দেবে। দ্বিতীয় রাশি বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের বিদেশ থেকে লাভ দিবে, আপনাদের সুখ সাধন বাড়বে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ দেবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং এই সময়ের মধ্যে আপনারা সম্পত্তি দিক থেকেও কিন্তু বেনিফিট পেতে চলেছেন। এরপর যে রাশি মিথুন রাশি, হ্যাঁ মিথুন রাশির এই শুক্র কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট লাভ দিবে। আপনাদের যেহেতু পঞ্চমপতি পঞ্চম ভাবকে দেখছে, অর্থাৎ সন্তান সুখ, আপনাদের এই সময়ের মধ্যে শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ প্রাপ্তি এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। এরপর যে রাশি কর্কট রাশি, হ্যাঁ কর্কট রাশি কর্মযোগ দেখা যাচ্ছে, আপনাদের ইনকাম বাড়বে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ পাবেন, কোনো ফ্ল্যাট বা জমি এই সকল কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। শুক্র কিন্তু আমাদের সৌন্দর্যতা অর্থাৎ ক্রিয়েটিভিটি কিন্তু নির্দেশ করে, অর্থাৎ ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা নিশ্চিতরূপে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র আপনাদের সুখ এবং বৈবাহিক সুখ এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের যেগুলো ঋণ হয়ে গেছিলো ঋণ থেকে মুক্তি এবং যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে রেস্কিউ আপনারা পাবেন, এবং কর্মক্ষেত্রে উন্নতি, কোনো জমি বা কোনো ফ্ল্যাট কেনার প্রবল যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশি সে রাশির নাম আপনার ধনু রাশি, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু মহাসুখ দিতে চলেছে, ধনু রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন, এবং মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি, মকর রাশির এই শুক্র কিন্তু আপনাদের অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা করতে চলেছে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে মকর রাশির ক্ষেত্রে কিন্তু লাভ নিয়ে আসতে চলেছে। অর্থাৎ মকর রাশির যেমন বেশ কিছু দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে, পাশাপাশি আপনাদের এই সময় কর্মযোগ সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে প্রমোশন এবং মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা নিশ্চিতরূপে লাভ পেতে চলেছেন। একদম অন্তিম এবং শেষ রাশি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং কোনো সম্পত্তি দিক থেকে আপনারা এই সময় বড় ধরনের আর্থিক লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ আসতে চলেছে আগামী 73 দিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, এবং পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পাশাপাশি দেখতে থাকুন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে। নমস্কার, ধন্যবাদ।